সুকান্ত সঙ্গর 50 বছর পূর্তি, সেই কারণে বেশ বড় করে করা হচ্ছে। সেই কারণে পাড়ায় এবছর বেশ অনেক করে নিউজ চ্যানেল এসেছে। আজকে এসেছে এবিপি আনন্দ। এটা সত্যি আমাদের কাছে বেশ মানে গর্বের একটা মুহূর্ত যে আমাদের পাড়ায় এত বড় বড় চ্যানেলগুলো এসে কভার করছে এবছর। আর পাড়ার পুজোটাও এত সুন্দর হচ্ছে, প্যান্ডেলটাও এত সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে। এবিপি ইন্টারভিউ শেষ হয়ে গেছে। লাল জামাই, আমার বাবা, এদিকে ভাবি, সবাই মিলে এখন আড্ডা মারা হচ্ছে। একটু আড্ডা টাড্ডা মেরে নিয়ে তারপরে যাব বাড়ি। আজকে রোদও উঠেছে মারাত্মক, যা রোদ আজকে, কে বলবে এটা বর্ষাকাল। মারাত্মক অবস্থা, ঘেমে নিয়ে পুরো পাড়া যাচ্ছে না। আমি এখন বেরিয়েছি গড়িয়াতে, তার কারণ আমার ওটিজিটা খারাপ হয়ে গেছে। আজকে দুটো অর্ডার ছিল, দুটো অর্ডারই ক্যান্সেল করতে হয়েছে। আর কালকে বাবার জন্মদিন, তাই বাবার জন্য কিছু কিনতে, তাই জন্য গড়িয়ায় যাচ্ছি। বাবার জন্য একটা আকাশি রঙের পাঞ্জাবি নিলাম। এটা এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। শুভদীপের তো আরও ভালো লেগেছে, অত নীল আকাশি দারুণ লাগে, ভীষণ সুন্দর লাগলো জিনিসটা। এটা পাঞ্জাবি মহল থেকে নিয়েছি, গড়িয়ায় যারা থাকেন তারা তো চেনেন। ফিউচার অনেক কাজে লেগে যায়। এটার সাথে কোনটা যাচ্ছে দেখ, ফুলগুলো বসিয়ে আমি নিচ্ছি চুলের জন্য এই দুটো গোলাপ। আর এরকম একটা জানি না কি করবো এখনো, কিভাবে ইউজ করবো। আর এইগুলো মারা তো কিউট লাগলো। এটা কাকুর দোকানে প্রচুর কালেকশন আছে সুন্দর সুন্দর। আমি দেখিয়ে দিই দোকানটা কোথায়। দোকানটা হচ্ছে এক্স্যাক্টলি নিভা এম্পোরিয়ামের উল্টো দিকে। ভোগলাই চলো, 12টা বাজে, খোকনে গেছে, চলো। কেন নমস্কার কর বাবাকে, হ্যাপি বার্থডে। বাবার জন্মদিনে শুধু গিফটই দেওয়া হলো, তার কারণ আমার ওটিজিটা খারাপ হয়ে গেছে। এবার যেই ওটিজিটা আমি এঙ্গেজমেন্টে আমার বাড়ি থেকে দেওয়া হয়েছিল, সেই ওটিজিটা তার বীভৎস ছোট। এবার ওটাকে কোনো রকমে সেট করা হলো, তারপরে
ওই ওটিজিটা থেকে কিছু একটা বোধহয় প্রবলেম আছে ওই ওটিজিটায়, যেটা থেকে না পুরো ধোঁয়া বেরোচ্ছিল ওটিজির ভেতর থেকে। তারপরে আমাদের ইনভার্টার ভাগ্যিস লাগানো ছিল, ফিউজ উড়ে গেছিলো। তারপরে তাড়াতাড়ি করে ওটিজি অফ করে কোনো রকমে ইনভার্টারটাকে ঠিক করা হলো, মানে ডাইরেক্ট করে দেওয়া হলো। কালকে ওটিজির লোকও ডাকতে হবে, নতুন ওটিজিটাকে, জানি না কী হবে নতুন ওটিজিটা, কারণ ওটা থেকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিলো। ইনভার্টারেরও লোক ডাকতে হবে, কারণ এই ওটিজিটা চালাতে গিয়ে ইনভার্টারটা খারাপ হয়ে গেছে, প্লাস পুরনো ওটিজিটা, ওটা যেটা নবের প্রবলেম হয়েছে সেইটাকেও ঠিক করাতে হবে। একসাথে মানে প্রচুর ইলেকট্রনিক্স প্রবলেম হয়ে গেছে। সব থেকে খারাপ এটা লাগছে যে কেক বানাতে পারলাম না বাবার জন্য, প্লাস আজকে দুটো অর্ডারও ক্যান্সেল করে দিতে হয়েছে। দুটোরই ব্যাটার তৈরি হয়ে গেছে, প্রায় 200-250 টাকার ব্যাটার আমার নষ্ট হলো, কী আর করা যাবে, তো ব্যাড লাক। এই পুরো একটা ওটিজি, এটা হচ্ছে বাটারস্কচ বানিয়েছিলাম যেটা পুরো নষ্ট হয়ে গেছে, আর এটা হচ্ছে চকলেটের ওটিজি বলছি, চকলেটের ব্যাটার। এত খারাপ লাগছে না, নতুন একটা ওটিজি ওটাও খারাপ, পুরনো ওটিজিটা হুট করে খারাপ হয়ে গেল, ভীষণ ভীষণ বাজে লাগছে। তাও অর্ডার ক্যান্সেল করাটা অতটা কষ্ট নয়, কারণ অর্ডারে আমি টাকা পাবো, ঠিক আছে চলো, আমার টাকা লস হচ্ছে, কিন্তু কালকে বাবার জন্মদিন আর আমি কেক বানিয়ে খাওয়াতে পারবো না, এটা সব থেকে বেশি খারাপ লাগছে। যাক, এটাই লাইফ, অনেকদিন ক্যাথলিন মিয়ামোরের কেক খাওয়া হয় না, কাল খাওয়া হয়ে যাবে ওটিজির দুঃখে, কী আর করা যাবে। যাই হোক, চলুন কালকে দেখা হবে বাবার জন্মদিনের দিন, ভালো থাকবেন, ততক্ষণ দেখা হবে কালকে, গুড নাইট।